আমি জানি এর পরেও হয়তো কিছু মানুষের কিচ্ছু যায় আসবে না, এবং এই ঘটনাটা আর 5টা ঘটনার মতোই আর কিছুদিন বাদেই ধামাচাপা পড়ে যাবে ফাইলের তলায়, এবং দোষীরা বেশ ভালোভাবে মাথা উঁচু করে সমাজের মাঝে ঘুরে বেড়াবে, এবং যে নিপীড়িত হলো, যে মানুষটা, যে দুটো মানুষ, তারা মুখ লুকিয়ে রাস্তা দিয়ে হয়তো হেঁটে যাবে। এক্ষেত্রে হয়তো আমাদের দেশের নামও খারাপ হবে। তো এই ঘটনা আমি আর চাই না, চাই না, চাই না, চাই। সো আমাদের এই রাইডিং কমিউনিটির মধ্যে যারা যারা যুক্ত, যারা যারা যুক্ত নয়, যারা রাইড করে, যারা রাইড করে না, এই সমস্ত ডিফারেন্স ক্লাসিফিকেশানে এই ঘটনার সঙ্গে কিচ্ছু যায় আসে না, কারণ এই ঘটনাটা সম্পূর্ণ একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং প্রত্যেকটা ভারতীয়কে লজ্জা পাওয়া উচিত এই ঘটনাটা ঘটে যাওয়ার পর। সো ঘটনাটা ঘটেছে এরকম যে একজন ব্রাজিলিয়ান রাইডার, যিনি তার স্প্যানিশ পার্টনারের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন, তিনি একটা ওয়ার্ল্ড রাইডে ছিলেন। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, ওয়ার্ল্ড ট্যুর অথবা ওয়ার্ল্ড রাইড সেটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এটা একটা লং টার্ম প্রসেস, যেখানে আমরা বাইক রাইডিংয়ে 2 থেকে 3 দিন, 4 দিন, 5 দিন বাইক চালানোর পর অত্যন্ত ক্লান্ত হয়ে যাই। সেখানে এরা প্রায় 2 বছর 3 বছর টানা রাইড করে, বিভিন্ন দেশের মধ্যে দিয়ে বর্ডার ক্রস করে, এবং সেইগুলো তারা মানুষের সামনে তুলে ধরে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং প্ল্যাটফর্মের মাধ্যমে। সো এরকমই একজন মানুষ যার কথা আজকে আমরা বলছি, তিনি পাকিস্তান বর্ডার ক্রস করে ভারতবর্ষে এসেছিলেন লিগালি, এবং তিনি এই ভারতবর্ষ থেকে কিছু জায়গা এক্সপ্লোর করে উনি নেপাল বর্ডারে যেতেন এবং নেপালে প্রবেশ করতেন ঘোরাঘুরি এবং ওখানকার সাইট সিন দেখার জন্য। কিন্তু তিনি 2-1 দিন আগেই ঝাড়খণ্ডের দুমকা, যে জায়গা আছে ঝাড়খণ্ডে, সেখান থেকে একটু দূরে একটা জায়গায় উনি রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, উনি এবং ওনার পার্টনার। সেখানে কিছু মানুষ হঠাৎ করে আসে এবং সেখানে তাদেরকে দেখতে পেয়ে 6-7 জন মিলে গ্যাং রেপ করে সেই মহিলাটির সঙ্গে, এবং তার যে পার্টনার ছিল তাকেও অত্যন্ত বাজেভাবে মারধর করে এবং তাদের সমস্ত কিছু জিনিস ডাকাতি করে নিয়ে তারা চলে যায়। এই হচ্ছে মেন ঘটনা, এবং এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা। আপনি ভাবুন যে বাইক রাইড এখন কিন্তু সারা পৃথিবীতে খুব জনপ্রিয় একটা ব্যাপার, অনেক দেশ থেকে, বাইরের দেশ থেকে আমাদের দেশের লোকেরা আসে, আমরা বাইক নিয়ে অন্য দেশে যাই ঘোরাঘুরি করার জন্য, এবং এটা একটা মানে খুব বড় কিন্তু একটা আমাদের দেশেরও কিন্তু একটা পর্যটনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, যেটা কিন্তু একদম শেষ করে দিল এই কয়েকটা জানোয়ার লোক। তো আমি জানি না কি কি প্রসেস আছে যে প্রসেসে এই দোষীরা 100% শাস্তি পাবে, এবং আমি এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানাতে চাইছি যে যারা যারা সোশ্যাল মিডিয়াতে এই সম্পর্কে ভিডিও বানাচ্ছে, তাদের সবার ভিডিও কিন্তু তোমরা যতটা সম্ভব শেয়ার করো। এই জন্য নয় যে আমি প্রচণ্ড ভিউজ চাইছি বা কমেন্ট চাইছি বা শেয়ার চাইছি, এইটার জন্য চাইছি যে তুমি আমার চ্যানেল নাই দেখতে পারো, আমার কন্টেন্ট তোমার ভালো নাই লাগতে পারে, কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই সিরিয়াস বিষয়। আজকে আমাদের দেশের লোকেরা, আমাদের দেশের সবার কথা বলছি না, বাট কিছু কিছু মানুষ আছে যারা এই ধরনের অপরাধ করে থাকে এবং তাদের মধ্যে কোনো ভয় থাকে না, কারণ তারা জানে যে তারা হয়তো কোনো পার্টির শেল্টারের তলায় চলে যাবে, পয়সা তাদের কাছে আছে, এই যে কোনোভাবে হোক এই কেস চলতে থাকবে, পেন্ডিং হতে থাকবে, এবং হতে হতে একটা সময় তারা বেরিয়ে যাবে। কিন্তু যে মানুষটার এগেনস্টে এটা হলো, যে মানুষটাকে কষ্ট দেওয়া হলো, সেই মানুষটা কিন্তু খুব কম এবং সময় তারা তাদের প্রাপ্য সম্মানটুকু পায়, তারা তাদের ন্যায় বিচার পায়, অথবা বেশিরভাগ ক্ষেত্রে ন্যায় বিচার আস্তে আস্তে তারা নিজেদের জীবনকে শেষ করে দেয়। এছাড়া তারা হয়তো সেই অবধি নিয়ে যেতে পারে না পয়সার অভাবে, পার্টি পলিটিক্সের চাপ, যেখানে আমরা আমাদের দেশকে অমুক ট্রিলিয়নের একটা অর্থনীতি বানাবো ভাবছি, অমুক হবে তমুক হবে ভাবছি, কিন্তু সেই দেশে একটা বাইরে থেকে আসা অতিথি, সেই অতিথির প্রতি এরকম একটা অত্যাচার হয়ে গেল, এবং এতদিন পর্যন্ত মানে তার মনে যে ভারতবর্ষ সম্বন্ধে যে ধারণাটা হলো, এবং এর পরবর্তীকালে তিনি যখন মানে এই গল্প যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, তখন ভারতবর্ষের কি সম্মান থাকবে আমি জানি না। তো আমি সমস্ত রাইডার বন্ধুদের বলছি, শুধু রাইডার বন্ধু না, আমার সমস্ত সোশ্যাল মিডিয়ার মানুষকে অনুরোধ করছি, প্লিজ প্লিজ প্লিজ, এইখানে আপনি যখনই দেখতে পাবেন যে এই বিষয়ে কোনো ভিডিও হচ্ছে, আপনি অবশ্যই শেয়ার করুন, এবং যত বেশি শেয়ার হবে তত বেশি কিন্তু মানে, এবং সরকার চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব যারা এই পাপটা করেছে তাদেরকে শাস্তি দেওয়ার। সো আমি তো প্রচণ্ড লজ্জিত এবং প্রচণ্ড ভয়ও আমার লাগছে, কারণ
আমরা রাইডিং এ অনেককেই দেখি, তার গার্লফ্রেন্ড, তার বউ, তার দিদি, বোন, এদের সঙ্গে রাইড করতে, এরকম অনেক অনেক জায়গায় যেতে গিয়ে আমাদের সন্ধে হয়ে যায়, তখন আমরা কোথাও দাঁড়িয়ে একটু রেস্ট নিই, তারপরে আবার যাই। কিন্তু এখন কি হবে আমি জানি না। এবং ঝাড়খণ্ডে আমরাও কিছুদিন আগে একটা রাইড করেছি, ঝাড়খণ্ড, রাঁচি, জামশেদপুর, এবং সেখানে অনেক সন্ধেবেলাও কিন্তু আমরা রিটার্ন করেছি আমাদের রাইডিং থেকে। সো মানে সেই দিনগুলো যদি এরকম আমার সঙ্গে হতো তাহলে কি হতো এটা ভাবতেও আমার খারাপ লাগছে। এবং সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে কিছু মানুষ কমেন্ট করছেন, বিভিন্ন মানুষের পোস্টে গিয়ে আমি দেখলাম যে মেয়েটি কেন রাত্রিবেলা ওখানে দাঁড়িয়েছিল। তো এই কথা বলতে গিয়ে আমি তাদের উদ্দেশ্যে বলবো, এটা তো ওই রকমই একটা কথা হয়ে গেল যে কিছু মানুষ বলেন না যে রেপ হয়েছে, ওই মেয়েটি ছোট জামা কাপড় পরেছিল সেই জন্য। সো আপনি আপনার বাড়ির ছেলেকে এটা শেখাতে পারছেন না যে মেয়ের জামা ছোট পরুক, রাত্রিবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকুক, যেখানেই থাকুক, তোমার বাবার মাল নয়, যে তুমি তাকে যেভাবে ইচ্ছে ইউজ করবে। সো মেয়েদেরকে কীভাবে সম্মান দিতে হবে সেটা আপনার ছেলেদেরকে আগে ভালো করে শেখান, তাদেরকে উপযুক্ত করে তুলুন। মেয়েটা ছোটো জামা কাপড় পরুক, বড়ো জামা কাপড় পরুক, দ্যাট হার পার্সোনাল চয়েস, এটা নিয়ে আপনার কথা বলার কোনো অধিকার নেই। আর এই উনি তো একজন বিদেশি, উনি কী করে জানবেন যে তাঁবু খাটিয়ে থাকা যাবে না, এটা সেফ নয়, ইন্ডিয়া বাইরে একটা অন্যরকম পোর্ট্রে আছে, ইন্ডিয়া ইন্ডিয়া খুব ভালো, অতিথি দেব ভাব। হ্যাঁ, আর সেই অতিথি যখন এখানে আসছে আপনারা তাকে রেপ করছেন, মারছেন, তাকে মানে ডাকাতি করে নিচ্ছেন, খুব ভালো করছেন, এটা খুবই ভালো জিনিস হচ্ছে। এরপরে পর্যটন ইন্ডাস্ট্রি একদম তো ধুয়ে মুছে যাবে, এবং কতটা রাইড করে আমরা সেফ ফিল করছি এটাও বলতে পারছি না। সো আমার মাথা একদম মানে ঠিকঠাক কাজ করছে না, কাল রাত থেকে এটা নিয়ে আমি মানে সবসময়ই ভাবছি, আমার ঠিক করে ঘুমও হয়নি। নিরাপত্তাহীনতা তো একটা আছেই, যদি একজন বিদেশি মানুষের সঙ্গে এরকম হয়, আমাদের দেশের মেয়েরা কোথায়? আমাদের দেশের মেয়েরা সেফ নয়। এবং আমার তো মনে হচ্ছে এখন প্রত্যেকটা দিন আমি যে ভিডিওটা বানাচ্ছি এর মধ্যে আমার দেশের হয়তো অনেক মেয়ে ওই ওই ধরনের কিছু ছোটো লোক মানুষের দ্বারা রেপ বা অন্যান্য বিভিন্ন ধরনের অত্যাচারের শিকার হয়ে গেছে। সো আর কিছু বলার নেই, এটাই বলবো যে যতটা সম্ভব তোমরা এই ভিডিওটাকে শেয়ার করো, এবং শুধু আমার ভিডিও না, এই ধরন এই নিয়ে যে যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও শেয়ার করো। এবং ওই যে মহিলাটি ছিলেন নিন্দা, সো ওনার মানে যথাযথ ওনাকে যেন ন্যায় উনি যেন পান, এটা নিয়ে কথা বলবো। কথা আমার আটকে যাচ্ছে, আমি মানে বুঝতে পারছি না এটা সমাধান কী, এটা কত তাড়াতাড়ি সমাধান দেওয়া যাবে, এইটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। অ্যান্ড অ্যাজ এ রাইডার, অ্যাজ এ রাইডিং কমিউনিটির মধ্যে বিলং করে আমার মনে হচ্ছে যে এটা আমাদের কাছে খুবই লজ্জাজনক একটা বিষয়, এবং যতটা তাড়াতাড়ি সম্ভব এর বিচার চাই, যাতে এইটা এনশিওর হয় যে ইন্ডিয়ার বুকে এই ধরনের অপরাধ করলে তার শাস্তি আছে আছে আছে, সে যেই হোক না কেন। সো এই বলে আজকের ভিডিওটা শেষ করবো, ভালো থাকবেন। এটা কোনো রকমের কোনো ব্লগ নয়, কিছুই নয়, এটা জাস্ট অ্যাওয়ারনেস। এবং আপনাদেরকেও বলছি, আপনারা যেখানেই যাবেন না কেন, যাই যেখানেই যান না কেন, সেই জায়গাটাকে একটু প্রথমে ভালো করে জেনে নেবেন, সেখানকার থানা পুলিশ কোথায় আছে সেই রোড ম্যাপগুলোকে একটু জানবেন, সেখানকার কিছু এমার্জেন্সি সার্ভিসের নাম্বারগুলো অবশ্যই রাখবেন, 112। এবং কিছুদিন আগেই আমি একটা ভিডিও বানিয়েছি এমার্জেন্সি কন্ট্যাক্টের একটা অ্যাপ, সেইটার ভিডিও লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটা একটু আপনাদের কাছে রাখবেন, যাতে যে কোনো বিপদে আপনারা খুব তাড়াতাড়ি সাহায্য নিতে পারেন। এবং এইটুকু নিয়ে আমরা করতে পারি। সো চলো আজ ভিডিওটাই অবধি শেষ করছি, ভালো থেকো, সুস্থ রেখো, মেয়েদেরকে সম্মান অবশ্যই দিও। নমস্কার।